হ্যালো বন্ধুরা, আপনাদের এডুকেশন হেল্প পয়েন্টের পক্ষ থেকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আপডেটস। আজকে আমি আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন যে স্কুল সাব ইন্সপেক্টরসের পরীক্ষা নিয়েছিল বা নেওয়া হয়েছিল, সেই পরীক্ষার রেজাল্টস প্রকাশিত হয়েছে। আপনারা হয়তো সেই রেজাল্টটি দেখেও নিয়েছেন, কিন্তু এই রেজাল্টসে যারা কোয়ালিফাই করেছেন তাদের ইন্টারভিউ কবে হবে, তারা কবে ইন্টারভিউ হবে এবং কাট অফ কত হয়েছিল, কারা কারা এই রেজাল্টে পাস করেছে সেটাও দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনাদের যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের আমি একটা কথা বলতে ভুলব না, অবশ্য তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আর ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একটি খুব আন্তরিকভাবে যেটা রিকোয়েস্ট আমি করব, অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে এমন কিছু কমেন্ট করবেন না যেটা হয়তো কারো কিছু মনে হয়, কারণ অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিয়ে কিছুই কমেন্ট করতে পারেন। তো এবারে দেখো, আমরা যেটা আলোচনা যাচ্ছি সেটা হলো কাট অফ কত হয়েছিল, সেটা আগে আমি বলে দিই। আপনাদের ইন্টারভিউ কবে হবে, 19 সেপ্টেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ইন্টারভিউ ডেটস দেওয়া হয়েছে এখানে। হ্যাঁ, এবারে ইন্টারভিউ 19 সেপ্টেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ইন্টারভিউ হবে। আর এর যে কাট অফ কত হয়েছিল সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখো, কাট অফ যেটা কাট অফ, হ্যাঁ, ভ্যাকান্সিটা বলে দিই একটু। ভ্যাকান্সি ছিল নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ 338টি ভ্যাকান্সি ছিল। তারপরে আমরা দেখব কাট অফ, হ্যাঁ কাট অফ নিশ্চয়ই এখানেই দেখতে পাচ্ছি যে কাট অফ কত হয়েছিল। এই যে দেখো, কাট অফ জেনারেল ক্যান্ডিডেট 60, এসসি ক্যান্ডিডেট 40, এসটি ক্যান্ডিডেট 50, ওবিসি ক্যান্ডিডেট 55, এইটা ছিল কাট অফ এই পরীক্ষার জন্য, ঠিক আছে। তারপরে আমরা দেখে নিব যে রেজাল্ট কীভাবে খুব সহজে দেখে নিবে, যারা এখনও রেজাল্ট দেখোনি, দেখেছ তো অবশ্যই সকলে দেখেছো, কিন্তু কবে কাদের ইন্টারভিউ হতে পারে রোল নাম্বার সহ মিলিয়ে কীভাবে খুব সহজে দেখা যায় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি রেজাল্টের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করে রেজাল্টটি ডাউনলোড করব। ঠিক আমাদের সামনে এইভাবে একটা ইন্টারফেস আসবে, ডাউনলোড করলে দেখো 114টি পেজ আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 19 সেপ্টেম্বর 2019 যেটা ইন্টারভিউ হবে সেটা হলো, নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি এই রোল নাম্বারস, ক্যান্ডিডেটস নেমস এবং ফাদার্স নেম, এগুলো আমাদের মিলিয়ে নিতে হবে। যদি আমাদের রোল নাম্বারস, নিজের নাম, ক্যান্ডিডেটস নেমস এবং ফাদার্স নেম মিলে যায় তাহলে নিশ্চয়ই আমরা কোয়ালিফাই করছি। আর আমাদের ইন্টারভিউর যে ডেট দেওয়া আছে সেটাও আমরা এখানে দেখে নিতে পারি। যাদের এই জায়গায় মিলে গেছে, মিলবে বা মিলেছে, তারা কিন্তু এই ডেটেই তাদের ইন্টারভিউ হবে, অর্থাৎ 19 সেপ্টেম্বর হবে। তো এই রোল নাম্বারস, ক্যান্ডিডেটস নেমস এবং ফাদার্স নেম অবশ্য মিলিয়ে দেখে নেবেন। এত বড় লিস্ট কীভাবে দেখবেন, খুব সহজে দেখতে পারেন, আমার ভিডিওর ডেসক্রিপশানে আমি এর লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও ডাউনলোড করে নিয়ে খুব সহজেই মিলিয়ে নিতে হবে। নাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনার ইন্টারভিউ ডেট 19 তারিখে পড়ে গেছে, আপনি 23 তারিখ বা 26 তারিখ কি মনে করছেন যে আমার ইন্টারভিউ, আমি আগে তো রেজাল্ট দেখিনি কখনো, তাহলে অবশ্য এভাবে আপনাকে দেখে নিতে হবে, নাহলে আপনার সমস্যা হতে পারে। তারপরে দেখো, এভাবে পরপর 31 তারিখ পর্যন্ত, 31 ডিসেম্বর পর্যন্ত ইন্টারভিউ হবে। সম্পূর্ণ লিস্টটি এখানে দেওয়া আছে, আপনারা 114 পাতার লিস্ট অবশ্য সঠিকভাবে দেখে নেবেন, আর এই লিস্টটি অবশ্য সঠিকভাবে দেখে নিতে পারেন, ঠিক আছে। তারপরে আপনাদের যে কল লেটার ডাউনলোড হবে, আপনাদের যে কল লেটার ডাউনলোড হবে সেটা সেপ্টেম্বরের 9 তারিখ থেকে কল লেটার ডাউনলোড হবে, অর্থাৎ কালকে থেকেই কল লেটার ডাউনলোড হবে আপনাদের ইন্টারভিউয়ের কল লেটার। সেটা অবশ্য খুব তাড়াতাড়ি ডাউনলোড করে নিন, কারণ সেখানে কিন্তু আপনাদের ইন্টারভিউ যে সেন্টার্স, যে জায়গাগুলো ইন্টারভিউ কোথায় হবে সেটা সম্পূর্ণ আপনি দেখতে পারবেন। হ্যাঁ, তো ইন্টারভিউ সম্পর্কে বিভিন্ন রকম প্রশ্নের জন্য আমাকে কমেন্ট করতে পারেন, আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। যে আপনাদের ইন্টারভিউস বা আপনাদের যে বিভিন্ন রকম যদি প্রশ্ন থাকে যে কোয়ালিফাইয়ের ব্যাপারে, মানে বিভিন্ন, আমি যতটা পারবো সেটা চেষ্টা করব, ঠিক আছে। আপনাদের বলছি না যে একজন মানুষ সব কিছুই বলতে পারবে সেটা নয়, চেষ্টা করতে হবে, চেষ্টা করলে অবশ্য আমরা পারবো। আপনাদের মধ্যে অবশ্য যারা
এর থেকেও এই যে আমার ভিডিওর থেকে যদি কেউ বেশি জেনে থাকেন অবশ্যই কমেন্টে লিখুন, তাহলে অনেক বন্ধুরা আছে সেখান থেকে দেখেও কিন্তু কমেন্ট দেখেও তারা অনেকটা কিছু মনে করতে পারে যে অনেকটাই উপকৃত হতে পারি। তাহলে বন্ধুরা দেখো এইভাবে আমরা আমাদের এই যে পাস করেছি কি করিনি, কোয়ালিফাইড করা হয়েছে কি হয়নি এটা আমরা এখানে দেখে নিতে পারি। আর ইন্টারভিউ ডেটটা আমরা এখানে ডেট এবং রিপোর্টিং টাইমস আর ইন্টারভিউ টাইম সেটাও কিন্তু এখানে দেখে নেওয়া যায়। 114 পাতার সেই যে নোটিফিকেশান এটা আমি আপনাদের সামনে সম্পূর্ণটা দেখাতে পারলাম না, সেজন্য দুঃখিত। আমি এবারে আপনাদের ইন্টারভিউর লেটার যে ডাউনলোড করতে হবে সেটা আমি একটু চেষ্টা করছি দেখানোর। নিশ্চয় আমরা ইন্টারভিউ লেটারের জন্য এই যে এই লিঙ্কটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে যে ইন্টারফেসটি আসবে সেটা হলো দেখো নিশ্চয় আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের সামনে চলে আসছে, নিশ্চয় লেখা আছে এখানে আমরা দেখব যে দেখো ইন্টারভিউ ডেটস দেওয়া আছে কত 9 সেপ্টেম্বর। আজকে তো ইন্টারভিউ লেটার আমরা ডাউনলোড করতে পারবো না সেজন্য এই লিঙ্কটি খুলবে না, তো 9 সেপ্টেম্বর থেকে ইন্টারভিউস লেটার্স ডাউনলোড করা যাবে। তো এখানে আরেকটি কথা আপনাদের আমি জানিয়ে দিতে চাই, পিএসসি ফুড সাব ইন্সপেক্টরের যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের ঘাবড়ানোর কোনো ব্যাপারে না, কারণ নিশ্চয়ই বুঝতেই পারা যাচ্ছে যে পরপর পিএসসির মধ্য দিয়ে যে পরীক্ষাগুলো হয়েছিল সেগুলোর রেজাল্ট প্রকাশ হতে চলেছে। তো আপনাদেরও যারা পরীক্ষা দিয়েছেন তাদেরও রেজাল্ট পুজোর আগেই এবং সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, পুজোর আগেই হওয়ার সম্ভাবনা। আপনাদের সেরকম কিছু ঘাবড়ানোর ব্যাপার না, আপনারা অনেকেই কোয়ালিফাই করবেন আশা করা যায়। এখানেই তো মেরিটটা নিশ্চয় দেখতেই পারলেন যে কাট অফ কত হয়েছিল সেটা অবশ্য আপনারাও বুঝে গেছেন। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটু উপকৃত করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর বেশি বেশি করে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন ভিডিওটা। আপনাদের একটা লাইক কিন্তু অনেকটা একজন ইউটিউবারের কাছে অনেকটাই উৎসাহ যোগিয়ে দেয়, অর্থাৎ একটা কিন্তু এনার্জি বেড়ে যায়, অনেকটা এনার্জি বেড়ে যায় একটা লাইকেই, ঠিক আছে। আর বেশি বেশি করে শেয়ার করুন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন। এরপরে নিশ্চয় ইন্টারভিউ লেটার্স কীভাবে ডাউনলোড করতে হবে তার লিঙ্কস এবং এই চ্যানেলের মধ্য দিয়ে ফুড অ্যাসাইড যে রেজাল্ট কবে হবে সেই লিঙ্কটি আমি যখনই পেয়ে যাব আপনাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। আর আপনাদের আমি একটি রিকোয়েস্ট করব, অবশ্য আপনাদের মধ্যে যদি এর থেকেও নিশ্চয় আপনাদের মেধা রয়েছে বেশি, আপনারা অবশ্য কমেন্টে বিভিন্নভাবে এই কথাগুলো বিস্তারিত আলোচনা হয়তো আপনারা কাউকে জানাতে চাইছেন, মানুষকে উপকার করতে চাইছেন, কিন্তু সেটা কমেন্টে বললে কিন্তু অনেকে আপনার কমেন্টটি দেখেই উপকৃত হবে। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস মাই ভিডিও।